हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। सूचकेर नियमावली संक्रांत समस्या समाधान चतुर्थ पर्वे एखन आमरा कोषे देखी दुइयेर दशेर दाग एमसीक्यू अर्थात मल्टीपल चॉइस क्वेश्चन एवं एगारोर दाग संक्षिप्त उत्तर भित्तिक प्रश्न अर्थात शॉर्ट आंसर टाइप क्वेश्चन। एई दुटी दागे समस्यागुलि समाधान करब। प्रथमे समस्याटी लक्ष्य करो, 0.243 to the power 0.2 into 10 to the power 0.6 এর মান কত? ইকুয়ালস আমরা এই দশমিককে অর্থাৎ এই দশমিক ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশে পরিণত করে দিই। 243 divided by 1 তাহলে দশমিকের পর তিনটা অঙ্ক আছে, তাই তিনটা শূন্য দিলাম, হোল টু দি পাওয়ার, তাহলে 2/10 লিখব। একইভাবে এটা 10 to the power 6/10 করলাম, অর্থাৎ এই দশমিক সংখ্যাগুলোকে আমরা প্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম সমান। তাহলে 2 এর 10 লঘিষ্ঠ করলে হয় 1 এর 5 এবং 6 এর 10 লঘিষ্ঠ করলে হয় 3 এর 5। এখানে দেখো এই ভগ্নাংশের লবে আছে 243, হরে আছে 1000। তাহলে আমরা জানি a/b হোল টু দি পাওয়ার m হলে a^m/b টু দি পাওয়ার m হয়, অর্থাৎ 243 to the power 1/5 divided by 1000 to the power 1/5 ইন্টু 10 to the power 3/5 সমান 243কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি, 3 দিয়ে ভাগ করলে 3 আসতে 24, 3 একে 3, একইভাবে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 লং 27, 3 সাথে 21, একইভাবে 3 দিয়ে ভাগ করলে 3 লং 27, 3 দিয়ে ভাগ করলে 3 গুণ 3 9, অর্থাৎ 1 2 3 4 5 3 to the power 5, 243 = 3 to the power 5। তাহলে 243কে আমরা 3 to the power 5 লিখলাম, টু দি পাওয়ার আছে 1/5, আর 1000 আসলে 10 গুণ 10 গুণ 10 অর্থাৎ 10 এর কিউব, তাহলে 10 to the power 3 to the power 1/5 ইন্টু আছে 10 to the power 3/5 ইকুয়ালস লবে তাহলে কি হলো, 3 to the power 5 to the power 1/5। আমরা জানি সূচকের এই এখানে গুণ হয়, অর্থাৎ a^m(n) হলে mn এর গুণ হয়, 5 কে 1 এর 5 দিয়ে গুণ করলে 5 5 কেটে গেল, অর্থাৎ 3 to the power 1 মানে 3, তাহলে 3/10 to the power 3 into 1/5 অর্থাৎ 3/5 ইন্টু 10 to the power 3/5। একই সংখ্যা অর্থাৎ ভাগ করলে 1 হয়ে যাচ্ছে। প্রয়োজনে আমরা এই 10 to the power 3/5কে উপরে নিয়ে গিয়ে 10 to the power -3/5 করে আবার 10 to the power 3 এর 5 - 3 এর 5 = 10 to the power 0 করতে পারি সমান 3, অর্থাৎ অপশান বি এর ক্ষেত্রে সঠিক উত্তর। অতএব নির্ণয় মান অপশান বি 3। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, 2 to the power 1/2 ইন্টু 2 to the power -1/2 ইন্টু 16 to the power 1/2 এর মান অপশান 4টি আছে কোনটি হবে? ইকুয়ালস 2 to the power 1/2 - 1/2। আমরা জানি নিধান একই হলে সূচকের যোগ হয় গুণের ক্ষেত্রে, তাহলে 1/2 + -1/2 অর্থাৎ -1/2 ইন্টু 16কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ 16 = 1 2 3 4 2 to the power 4। তাহলে এটাকে আমরা 2 to the power 4 to the power 1/2 লিখলাম, ইকুয়ালস 2 to the power 1/2 - 1/2 অর্থাৎ 0 ইন্টু 2 to the power a^m এর গুণ হয়, অর্থাৎ 4 গুণ 1/2 = 2 সমান 2 to the power 0 মানে 1, 1 ইন্টু 4 = 4,
অর্থাৎ এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর, অপশান সি ফোর। এবার তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়ালস এইট টু দি পাওয়ার থ্রি হলে এক্সের মান আমরা পূর্বে নয়ের দাগে এরূপ সমস্যার সমাধান করেছিলাম, অর্থাৎ নিধানকে একই করে নিতে হবে, বা ফোর আসলে দুই স্কোয়ার, তাহলে দুই স্কোয়ার টু দি পাওয়ার এক্স ইকুয়ালস আট, আট আসলে কত, দুই দুই দুই, অর্থাৎ টু টু দি পাওয়ার থ্রি। অতএব আমরা টু টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার থ্রি এইভাবে লিখে নিলাম, বা টু টু দি পাওয়ার তাহলে এম এন এর গুণ অর্থাৎ টু এক্স ইকুয়ালস টু টু দি পাওয়ার থ্রিকে থ্রি দিয়ে গুণ করলে নাইন, অতএব টু এক্স ইকুয়ালস নাইন, বা এক্স ইকুয়ালস নাইন বাই টু, অর্থাৎ এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর, অপশান বি নাইন বাই টু। দশের দাগের পাঁচটি সমস্যার মধ্যে চতুর্থ এই সমস্যাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সমাধান কৌশল ভালোভাবে বুঝে নিতে হবে। দেখো টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস ওয়ান বাই সেভেন হলে টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্সের মান কত হবে, বা যেহেতু এখানে টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্সের মান চাওয়া হয়েছে, অর্থাৎ টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্সকে মাইনাস মাইনাস এক্সকে মাইনাস টু দিয়ে গুণ করলে তবেই তো টু এক্স হয়, তাই টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু করলাম, অর্থাৎ ডান বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের সংখ্যাকে আমরা টু টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ মাইনাস দুইয়ের ঘাতে উন্নীত করছি, ওয়ান বাই সেভেন হোল টু দি পাওয়ার মাইনাস টু, বা টোয়েন্টি টু দি পাওয়ার তাহলে মানে মাইনাসে মাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ টু এক্স ইকুয়ালস ওয়ান বাই সেভেন হোল টু দি পাওয়ার মাইনাস টু। আসলে সেভেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস টু, অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু গুণ করলে টু, সেভেন স্কোয়ার ইকুয়ালস ফর্টি নাইন, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর, অপশান সি ফর্টি নাইন। দশের দাগের শেষ সমস্যাটি লক্ষ্য করো, ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস ফাইভ হান্ড্রেড, বা এখান থেকে এক্সের মান নির্ণয় করতে হবে, না এক্সের মান নয়, এক্স টু দি পাওয়ার এক্সের মান, যাই হোক ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস তাহলে ফাইভ হান্ড্রেডকে প্রথমে ফোর দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ওয়ান টোয়েন্টি ফাইভ, বা ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস ওয়ান টোয়েন্টি ফাইভ, পাঁচ দিয়ে ভাগ করলে টোয়েন্টি ফাইভ, আবার পাঁচ দিয়ে ভাগ করলে ফাইভ, অর্থাৎ পাঁচের কিউব, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস থ্রি। এখানে কিন্তু মান চাওয়া হয়েছে এক্স টু দি পাওয়ার এক্সের, অতএব এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস থ্রি টু দি পাওয়ার থ্রি ইকুয়ালস থ্রি টু দি পাওয়ার থ্রি, মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি, অর্থাৎ তিন গুণ তিন নয়, নয় গুণ তিন সাতাশ, অর্থাৎ অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর, অপশান ডি টোয়েন্টি সেভেন। এমসিকিউর ক্ষেত্রে সম্ভাব্য চারটি উত্তরের মধ্য থেকে একটি উত্তরকে বেছে নিতে হয়, তাই আমরা সঠিক উত্তরটি বেছে নেব এবং প্রয়োজনে ডান পাশে এরূপ কষে দেখব। এরপর এগারো দাগের সমস্যাগুলি লক্ষ্য করো, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এরূপ প্রশ্নের মান দুই, এগুলি আমরা অবশ্যই করে দেখব। প্রথমের সমস্যাটি লক্ষ্য করো, টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়ালস এইটটি ওয়ান টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ টু ওয়াই কত লিখি, বা তাহলে এখানে নিধান সাতাশ আর এখানে একাশি, আমরা সাতাশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাই সাতাশ ইকুয়ালস তিনের কিউব, আর এটি ওয়ানকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে একইভাবে তিন দিয়ে ভাগ যাবে, এইটটি ওয়ান ইকুয়ালস থ্রি টু দি পাওয়ার ফোর, তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার এক্স, আর ডান পক্ষে এই একাশিকে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ওয়াই, বা থ্রি টু দি পাওয়ার আমরা জানি এ টু দি পাওয়ার এম
टू दि पावर एन हले ए टू दि पावर एम एन है अर्थात एखे गुण है तेल थ्री के एक्स दिए गुण अर्थात थ्री एक्स इक्ुअल थ्री टू दि पावर फोर के वाई दिए गुण अर्थात फोर वाई उभय क्षेत्र निधान थ्री तेल सूचक एक ही है अतए थ्री एक्स इक्ुअल फोर वाई प्रश्ने बला आछे एक्स इज टू वाई कत प्रथम भग्नांश आकारे लिखी एक्स बाई वाई इक्ुअल्स कत हबे वज्रगुणन थेके भालो बोझा जाए वाई गुण ताहले फोर अर्थात फोर बाई एक्स गुण थ्री अर्थात थ्री प्रश्ने एक्स बाई वाई चा हयनी प्रश्ने चा हयेछे एक्स इज टू वाई ताहले एखान थेके आमरा अनुपात आकारे लिखी अतएव एक्स इज टू वाई इक्ुअल्स फोर इज टू थ्री द्वितीय समस्याटी लक्ष्य करो फाइव टू दि पावर फाइव प्लस जिरो पॉइंट जिरो वन होल स्कोयर माइनस फाइव टू दि पावर फाइव माइनस जिरो पॉइंट जिरो वन एर होल स्कोयर इक्ुअल्स फाइव टू दि पावर एक्स होले एक्सर मान हिसाब कर लिखी बा एटा जदि आमि ए भाबी ताहले ए प्लस बी एर होल स्कोयर माइनस ए माइनस बी एर होल स्कोयर आमरा सूत्र कि जानी ए प्लस बी एर होल स्कोयर माइनस ए माइनस बी एर होल स्कोयर इक्ुअल्स फोर ए बी ताहले जेहेतु ए सूत्रटा अर्थात ए प्लस बी एर होल स्कोयर माइनस ए माइनस बी एर समान फोर ए बी सूतरां आमरा एखान थेके पाच्छि फोर इंटू ए अर्थात प्रथम संख्या फाइव टू दि पावर फाइव इंटू बी अर्थात एई द्वितीय संख्याटी जिरो पॉइंट जिरो वन फोर ए बी इक्ुअल्स फाइव टू दि पावर एक्स बा फोर इंटू फाइव टू दि पावर फाइव इंटू এই দশমিক ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশে পরিণত করি ওয়ান বাই ওয়ান লিখে দশমিকের উপর দুটো ডিজিট আছে বা অঙ্ক আছে এই দুটো শূন্য লিখলাম সমান ফাইভ টু দি পাওয়ার এক্স বা চার গুণ পঁচিশ মানে একশো অর্থাৎ ফাইভ টু দি পাওয়ার ফাইভ বাই পঁচিশ মানে পাঁচের স্কোয়ার ইকুয়ালস ফাইভ টু দি পাওয়ার এক্স বা ফাইভ টু দি পাওয়ার তাহলে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন समान ए टू दि पावर एम माइनस एन अर्थात फाइव माइनस टू इक्ुअल्स फाइव टू दि पावर एक्स बा फाइव टू दि पावर थ्री इक्ुअल्स फाइव टू दि पावर एक्स अतए थ्री इक्ुअल्स एक्स प्रश्ने बला आछे एक्सर मान कत हिसाब कर लिखी अतए निर्णय एक्स एर मान थ्री পরের সমস্যাটি লক্ষ্য করো থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়ালস নাইন টু দি পাওয়ার এক্স প্লাস ফোর হলে এক্সের মান কত বা তাহলে এখানে নিধান থ্রি থাক টোয়েন্টি সেভেন একে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি অর্থাৎ থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার কত আছে এক্স ইকুয়ালস একইভাবে নাইনকে আমরা থ্রি স্কোয়ার লিখি থ্রি স্কোয়ার টু দি পাওয়ার এক্স প্লাস ফোর এখানে টু ইন্টু এক্স প্লাস ফোর দুটোকেই গুণ বোঝায় তবু আমরা প্রয়োজন এখানে বন্ধনী দিয়ে দিই যাই হোক এখানে সূচকে এক্স প্লাস ফোর আছে বা থ্রি টু দি পাওয়ার আসলে ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু এক্স মানে থ্রি এক্স অর্থাৎ নিধান থ্রি সূচক এখানে ওয়ান এখানে থ্রি এক্স তাহলে সূচকের যোগ হবে অর্থাৎ ওয়ান প্লাস থ্রি এক্স ইকুয়ালস ডান পক্ষে দেখো থ্রি টু দি পাওয়ার টু ইন্টু এক্স অর্থাৎ টু এক্স প্লাস টু ইন্টু ফোর এইট একইভাবে আমরা নয়ের দাগে যে সমস্যার সমাধান মানে সমাধান করেছিলাম যেভাবে এক্সের মান নির্ণয় করেছিলাম যেভাবে ঠিক একইভাবে এখান থেকে আমরা পেয়ে গেলাম সূচক দুটোই একই করে ফেললাম অর্থাৎ ওয়ান প্লাস থ্রি এক্স ইকুয়ালস টু এক্স প্লাস এইট বা যেহেতু এক্সের মান নির্ণয় করব তাহলে এক্স যুক্ত পদগুলোকে আমরা বামে আনি অর্থাৎ টু এক্সকে বামে আনলে থ্রি এক্স মাইনাস টু এক্স ইকুয়ালস ধ্রুবক এইট আর এই ওয়ান ডান পক্ষে গেলে মাইনাস ওয়ান বা এক্স ইকুয়ালস সেভেন প্রশ্নে বলা আছে এক্সের মান কত হিসাব করি অতএব নির্ণয় এক্সের মান সেভেন পরের সমস্যাটি লক্ষ্য করো কিউব রুট অফ ওয়ান বাই সিক্সটি ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু এর মান কত হিসাব করে লিখি ইকুয়ালস কিউব রুট অফ
वन बाय सिक्सटी फोर टू दि पावर एक दुई आछे एक दुई के आमरा जदि दुई दिए गुण करी ताहले वन हो जाए अर्थात एटाके आमरा स्कोयर करे फेली आमरा जानी आठ गुण आठ चौषट्टी है ताहले वन बाय एटर स्कोयर लिखलाम टू दि पावर एक दुई आछे अर्थात एटा केटे गेल समान क्यूब रूट अफ वन बाय एट आमरा जानी एट आसले दुई गुण दुई अर्थात दुईर क्यूब ताहले वन बाय टू एर होल क्यूब वनर क्यूब तो वन आबार वन स्कोयर वन सूतरा दुईर क्यूब लिखलाम टू दि पावर देखो ये क्यूब रूट अफ छिलो ताहले ये क्यूबर जो वन बाय थ्री हबे अर्थात तीन इंटू एक तीन केटे गेल वन बाय टू अतएव निर्णय मान एक दुई आमरा वन बाय थ्री शेषे करेछि प्रथमे करले केमन हतो ये एक ही अंकर समाधान आमरा जदि एभावे करतम क्यूब रूट अफ वन बाय सिक्सटी फोर टू दि पावर वन बाय टू इक्ुअल वन बाय सिक्सटी फोर टू दि पावर एक दुई टू दि पावर ताहले क्यूब रूट अफर जो वन बाय थ्री हतो अर्थात से क्षेत्र वन बाय सिक्सटी फोर टू दि पावर हतो वन बाय सिक्स कारण वन बाय टू इंटू वन बाय थ्री एटाके आमरा स्कोयर के तारपरे अर्थात प्रथमे एक आठे स्कोयर करते पारतम अथवा सरसरि चौषट्टी के देखो मौलिक उत्पादक दुए भांगी दुए भांगले हय बत्रीस दुए भांगले हय षोलो अर्थात दुए भाग दिले हय आठ दुए भाग दिले चार दुई दिए भाग दिले दुई अर्थात एक दुई तीन चार पाँच छय अर्थात टू टू दि पावर सिक्स होल टू दि पावर वन बाय सिक्स एक ही भावे आमरा कि लक्ष्य कर लाम अर्थात ना वन बाय टू होल टू दि पावर सिक्स कारण एटा चौषट्टी नय वन बाय चौषट्टी छिलो ताहले वन बाय टू होल टू दि पावर सिक्स होल टू दि पावर वन बाय सिक्स एई सिक्स इंटू वन बाय सिक्स केटे गेल अर्थात वन बाय टू हलो एभावेओ समाधान करा जित। शेषेर समस्याटि लक्ष्य करो एगारो दागे समस्यागुलिर मध्ये एटि सबचेये गुरुत्वपूर्ण समस्या थ्री टू दि पावर थ्री टू दि पावर थ्री एवं थ्री टू दि पावर थ्री टू दि पावर थ्री एर मध्ये कोनटि बृहत्तर अर्थात दुटिर मध्ये कोनटि बड़ एक क्षेत्रे लेखाटार ऊपर गुरुत्व दिते हबे आमादेर देखते हबे ए तीनटा तीनेर मध्ये निधान कोन तीनटी एकदम नीचेर ए तीनटी हलो निधान आमरा निधानेर सोजा समान चिह्न दिलाम ताहले कि पाच्छि थ्री टू दि पावर आसले तीनेर किऊब माने तीन गुण तीन अर्थात सताश टोयेन्टी सेभेन और एखाने देखो एखाने निधान तीन थ्री टू दि पावर तीन इंटू तीन कारण आमरा जानी ए टू दि पावर एम होल टू दि पावर एन इक्वल्स ए टू दि पावर एम एन ताहले एटा हलो थ्री टू दि पावर तीन गुण तीन माने नय जेहेतु सताश बृहत्तर नय अतएव थ्री टू दि पावर टोयेन्टी सेभेन बृहत्तर थ्री टू दि पावर नाइन अतएव थ्री टू दि पावर थ्री बृहत्तर ग्रेटर दें थ्री टू दि पावर थ्री होल टू दि पावर थ्री अर्थात এই দুটি সংখ্যার মধ্যে এটি বড় এটি পৃথকভাবে লেখার আর কোনো প্রয়োজন নাই কারণ এটি তো বৃহত্তর চিহ্ন। আশা করি তোমরা দশ এবং এগারো দাগের সমস্যাগুলি সমাধান কৌশল বুঝতে পারলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।